এবারে গণমাধ্যমে ঠোঁট নাক কানের সার্জারি নিয়ে কথা বললেন অভিনেতা ফারিয়া। ব্যাচেলার পয়েন্টের তুমুল জনপ্রিয় এক অভিনেত্রী ফারিয়া শাহরিন। বর্তমান সময়ে বলিউড থেকে শুরু করে হলিউড এবং বাংলাদেশের অনেক অভিনেতা অভিনেত্রী নিজের সার্জারি করেছেন নিজের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য। স্তন থেকে শুরু করে ঠোঁট কান নাক সবকিছুই সার্জারি হচ্ছে। এই বিষয় নিয়ে গণমাধ্যমে এবার কথা বললেন ব্যাচেলার পয়েন্টের তুমুল জনপ্রিয় এক অভিনেত্রী ফারিয়া শাহরিন। তিনি বললেন এসবের মাধ্যমে সৌন্দর্যকে নষ্ট করা হয়। যারা এসব করে নিজের সৌন্দর্য বৃদ্ধি করতে চান তারা আসলে নিজেকে কৃত্রিম উপায়ে সৌন্দর্য বাড়াতে চান। মহান আল্লাহ তাআলা আমাদের যেভাবে সৃষ্টি করেছেন আমরা সেভাবেই সুন্দর। নিজের গুণকে প্রকাশ করতে হবে, নিজের সৌন্দর্য অটোমেটিক সবার সামনে চলে আসবে, এমন মন্তব্য করেছেন ফারিয়া শাহরিন। বর্তমানে ফারিয়া বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমের সাথে জুটি বেঁধে আলোচিত নাটক যমজে শুটিং করছে। দর্শক, ফারিয়ার এমন মন্তব্য আপনাদের কাছে কেমন লেগেছে? এ বিষয়ে আপনাদের মূল্যবান মতামত এই ভিডিওতে কমেন্ট করে যেতে ভুলবেন না।